হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত। পড়াশুনো সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আজকের এই ভিডিওতে আমি ক্লাস সেভেনের পঠন সেতু বই থেকে গণিতের 4 নম্বর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই 4 নম্বর চ্যাপ্টারে সূচকের অঙ্কগুলো দেওয়া আছে। তো প্রথমেই দেখো, এই চ্যাপ্টারটা পড়লে তোমরা বীজগণিতের ঘাতের ব্যবহার করতে পারবে আর গুণ ও ভাগের ক্ষেত্রে সূচকের বিভিন্ন নিয়ম প্রয়োগ করতে শিখবে। তো প্রথমেই দেখো, দেওয়া আছে এখানে উদাহরণে কতগুলো অঙ্ক দেওয়া আছে আর সূচকের সূত্রগুলো প্রথমে তোমাদের না জানা থাকলে সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি মূল অঙ্কে যাওয়ার আগে। প্রথমে তোমাদের মনে হতে পারে সূচক কি, আমরা কি লিখি 10 এর স্কোয়ার লিখি, তার মানে কি 10 গুণ 10। যে সংখ্যার মাথায় বর্গ বা স্কোয়ার দেওয়া থাকবে সেই সংখ্যাকে ততবার গুণ। এখানে মাথায় 2 আছে তাই 10 গুণ 10। এখানে যদি 10^5 থাকে তার মানে হচ্ছে 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, মানে 5 বার 10কে গুণ। ঠিক আছে, তো 10^3 লিখলাম। এখানে 10 হচ্ছে নিধান আর 3 হচ্ছে সূচক, বোঝা গেল? এবার দেখো, বিভিন্ন পূর্ণ সংখ্যাকে 10-এর বিভিন্ন ঘাত বা সূচক দ্বারা প্রকাশ করা যায়। এখানে দেখো দু একটা উদাহরণ দেওয়া আছে। দেখো 718, তাহলে এটাকে যদি স্থানীয় মানে বিশ্লেষণ করার মতো করি তাহলে হবে 7 গুণ 100, যেহেতু এটা শতকের ঘরে আছে, 1 গুণ 10 যোগ 8 গুণ 1 বা 8। 8কে 1 দিয়ে গুণ করলে তো 8ই হবে। এবার দেখো এই 100টাকে 10-এর ঘাতে ঘাত দিয়ে প্রকাশ করেছে। 100 সমান কি 10-এর বর্গ বা 10-এর স্কোয়ার, আর 10কে লেখা যায় 10^1, তাই 10 × 1 = 10। আর দেখো 8টা 8ই থেকে যাবে। এখানে 8370কেও বিশ্লেষণ করা আছে, 8 গুণ 1000 যোগ 3 গুণ 100 যোগ 7 গুণ 10। তো হয়ে গেল এটা, দেখো 1000 হচ্ছে 10 এর কিউব, 3 বার গুণ করলে 10 10 100 10 100 1000, এটা হবে 10 এর কিউব। 3 গুণ, দেখো 10 এর স্কোয়ার মানে 100, আর 7 গুণ 10, 10টা হবে 10^1। এইগুলোকে বলা হয় 10-এর ঘাতে বিস্তার করা। এবার দেখো সূচকের কতগুলো নিয়ম দেওয়া আছে। তোমাদের এখানে শুধু গুণ আর ভাগের ক্ষেত্রেই যে সূচকের নিয়ম বা সূত্র সেগুলো দেওয়া আছে। ফার্স্টে 1 নম্বর সূত্রে দেওয়া আছে a^m (a^n), ঠিক আছে? তো কি হবে, a^m (a^n), অর্থাৎ যদি গুণ করা থাকে, গুণের ক্ষেত্রে কি হয়, মাথায় বা পাওয়ারে পাওয়ারে যোগ হয়। দেখো a^, এখানেও a আছে, নিধান দুটো একই আছে, তাই সূত্রটা কি হবে a^m + n, গুণ থাকলে কি হবে মাথার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। 2 নম্বর সূত্র দেখো, a^m / a^n, তাহলে কি হবে, এখানেও নিধান দুটো এক, তাই ভাগের ক্ষেত্রে কি হবে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, a^m - n। এবার 3 নম্বর সূত্র দেখো, a^m / n, তখন কি হয় সূত্রটা, a^mn, m এর সঙ্গে ব্র্যাকেটের বাইরের যে মাথায় দেওয়া আছে পাওয়ার সেটার গুণ হয়ে যায়, a^mn মানে হচ্ছে m × n, m এর সঙ্গে n এর গুণ। 4 নম্বর সূত্র দেখো, ab/m, ঠিক আছে, তার সমান a^m / b/m, ধরো 12^3 আছে, তাহলে 12টাকে ভাঙছি 3 গুণ 4, মাথায় দিচ্ছি 3, তাহলে এটা লিখতে পারি যে 3^3 × 4^3, দেখো a^m / b^m, 3এর মাথাতেও কিউব × 4এর মাথাতেও কিউব। এইভাবে নাম্বার 5 এরটা আছে a/b/m, তাহলে এটা কি ভাগ আছে a/b, তাই a^m / b^m, এখানে ধরো যেরম সংখ্যা থাকবে সূত্র অনুযায়ী সেরম হবে। ধরো এখানে আছে 5/2, মাথায় আছে 2, তাহলে সমান দিয়ে কি হবে 5এর স্কোয়ার বাই নিচে হবে 2এর স্কোয়ার। এরকম সংখ্যাতে সূত্রটা এলে, সংখ্যা যদি থাকে তাহলে ঠিক এরকম হবে। এবার 6 নম্বর সূত্র, a/b/m, তাহলে হবে a^m / b^m। 7 নম্বর সূত্র দেখো, a^0 = 1, এটা মাথায় রাখবে, যে কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে পাওয়ার তাহলে তার মান হবে 1, 6^0 তার মান হচ্ছে 1, যে কোনো সংখ্যার মাথায় পাওয়ারটা 0 থাকলে তার মান হবে 1। এরপর উদাহরণে দেখো দুটো অঙ্ক দেওয়া আছে, তোমরা এগুলো একবার দেখে নেবে, আমি নিজে করিতে চলে আসছি। প্রথমে 1 নম্বরে আছে বিস্তার করো, এতে আছে 2076, বি এ আছে 7327, 10এর ঘাতে বিস্তার করতে হবে, তাই প্রথমে লিখছি 2 গুণ 1000 যোগ, দেখো শতকের ঘরটা শূন্য আছে তাই এটা লেখার দরকার নেই,
সাত গুণ দশ, এটা দশকের ঘরে আছে, আর যোগ ছয় গুণ এক। এবার দেখো, দুই গুণ এটা হবে কি, 10³, 10-এর কিউব সমান 1000। সাত গুণ 10⁻১, 10 মানে, আর এটা হবে 6। হয়ে গেল এটার বিস্তার। দুই নম্বর অঙ্কে আছে দেখো 7327, এটা হবে সাত গুণ 1000 যোগ তিন গুণ 100 যোগ দুই গুণ 10 যোগ 7। সাত গুণ একটা না লিখলেও হবে, শুধু সাত লিখে দিলেই হবে। সাত গুণ 10-এর কিউব যোগ তিন গুণ 10-এর স্কোয়ার, 10 × 10 = 100, দুই গুণ 10⁻১ যোগ 7, হয়ে গেল। এরপর দুই নম্বরে আছে মান নির্ণয় করো। দুই নম্বর অঙ্কে দুইয়ের এ নম্বরে আছে -4⁵ ডিভাইডেড বাই -4⁻২। এটা দেখো তোমাদের বইয়ে দেওয়া দুই নম্বর সূত্রের সঙ্গে মিলছে, তোমরা এবার মিলিয়ে দেখো। যেমন বইয়ে দেওয়া আছে দেখো a^m ডিভাইডেড বাই a^n সমান সমান দেওয়া আছে a^m-n। দেখো এটার সঙ্গে মিলে যাচ্ছে, দেখো নিধান দুটো কিন্তু এক, দেখো এখানেও -4 আছে, এখানেও -4 আছে, আর দেখো এই সূচকগুলো কিন্তু আলাদা, এখানে m আর n আছে, এখানেও তাই 5 আছে, এখানে 2 আছে, অর্থাৎ এই সূত্রটার সঙ্গে এই অঙ্কটার মিল আছে, তাই কি? যেমন সূত্র আছে দেখো সমান a^m-n, তাহলে লিখছি আমি a মানে এটা যা এটাও তাই, তাই -4 লিখছি, হোল টু দি পাওয়ার দেখো m-n, তাহলে 5-2 হয়ে গেল। -4 হোল টু দি পাওয়ার 5 থেকে 2 বাদ দিলে 3 হবে, তাহলে এটা তিনবার গুণ -4 × -4 × -4, দেখো 4×16, প্রথমে সংখ্যাগুলোর গুণ করে নিচ্ছি, 4×16, 4×16 = 64। এবার সাইনগুলো দেখো গুণ করছি, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, তাহলে -64 হবে অ্যান্সার। তোমরা এখান থেকেও ডাইরেক্ট মুখে মুখে করতে পারো যে 4×16, 4×16 = 64, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, হয়ে যাবে এভাবে -64 চলে আসবে। আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম এই লাইনটা। এবার বি এর অঙ্কতে চলে এসো, দেখো এখানে যেগুলো বড় বড় সংখ্যা আছে সেগুলোকে সব প্রথমে ভেঙে নিতে হবে। 12টাকে কিভাবে ভাঙবো, 3 × 2 × 2, 3 × 2 = 6, 6 × 2 = 12, এর মাথায় যে পাওয়ারটা দেওয়া আছে সেটা কিন্তু যা আছে তাই থাকবে। আর দেখো 8টাকে লিখতে পারি, 2 এর কিউব মানে হচ্ছে 8 × 2³, 2 × 2 = 4, 4 × 2 = 8, আর এর মাথায় আবার পাওয়ার আছে 2। 6টাকে ভেঙে নিচ্ছি, 3 × 6 × 3³ সমান, দেখো তাহলে এই যে এবি হোল টু দি পাওয়ার এম এর সূত্র আছে, তাহলে সেটা সমান a^m × b^m, তাই দেখো এগুলো সবই ইন্ডিভিজুয়ালি হবে, মাথায় সব পাওয়ারগুলো বসবে, 3³ × 2³ × 2³ দেখো এটা a^m হোল টু দি পাওয়ার n, তার সূত্র সমান a^m, তাই কি হবে 2 টু দি পাওয়ার, দেখো 3 × 2 = 6, আর এটা দেখো 3 টু দি পাওয়ার 2 × 2 টু দি পাওয়ার 2, 3³, মাথায় আছে 3 বিয়োগ, এগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে 2 + 3, ঠিক আছে, মানে এটা উপরের থেকে নিচেরটা বিয়োগ, যেহেতু ভাগ আছে তাই পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, দেখো গুণ 2 টু দি পাওয়ার, দেখো 3 + 3 + 6, এগুলো আগে যোগ করলাম, 3 + 3 + 6 বিয়োগ, এ দেখো এটার মাথায় আছে শুধু, সেখান থেকে শুধু 2 বিয়োগ হলো। এখানে কিন্তু যোগের দলে কম আছে, দেখো উপরেরটা দলে 3 আছে আর নিচেতে এর মাথায় 2 আছে, এর মাথায় 3 আছে, তাই বিয়োগগুলোকে যোগ করে নিলাম, 3 - 5 × 12 - 2, দেখো
থ্রি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার টেন। দেখো টু টু দি পাওয়ার টেন মানে হচ্ছে 2কে 10 বার গুণ, তাহলে হবে 1024। আর এটা হবে থ্রি টু দি পাওয়ার মাইনাস টু, তাই এটা নিচে চলে আসবে 3 স্কোয়ার, তাই দেখো হবে 1024 বাই 3 * 9, এটাই হবে উত্তর। এরপর 3-এর দাগে আছে, দেখো নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লেখো। প্রথমেই 9 গুণ, দেখো আছে 10⁴, 9 গুণ 1-এর পরে এটা 4টে শূন্য, যোগ 5 গুণ 10³, তার মানে হচ্ছে 1000, 3 গুণ 10³ মানে হচ্ছে, এখানে এটা স্কোয়ার হবে, দুটো কিউব তো হবে না, এটা 100 যোগ 1, তাহলে দেখো এটা হবে 9 এর পরে 4টে শূন্য, যোগ 5000, 3 100 300, যোগ 1, ওকে যোগ করে নাও তাহলে সংখ্যাটা পেয়ে যাবে, 5000, তারপর আছে 300, তারপর 1 1 0 3 5 9, তাহলে সংখ্যাটা হবে 95301। এরপরেরটা দেখো 2 গুণ 10³ মানে 1000, 6 গুণ 100 যোগ 3, 2603, দেখো এবার হবে 2000 যোগ 600 যোগ 3, 2600 আর 3 যোগ করো 3062, তাহলে সংখ্যাটা হবে 2603। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টাটা।